আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। করোনা মোকাবিলা, রেশন দুর্নীতি, বিজেপির সাংসদ বিধায়ক নেতা কর্মীদের ত্রাণ বিলিতে বাধা দেওয়ার প্রতিবাদে বিজেপির প্রতীকী অবস্থান বিক্ষোভ। সল্টলেক সিএল 209 নম্বরে নিজের বাড়িতে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সঙ্গে ছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। বিজেপির দাবি, কেন্দ্রের দেওয়া সাধারণ মানুষের জন্য 5 কিলো খাদ্যশস্য সকলের কাছে পৌঁছে দিতে হবে, করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের সঠিক তথ্য দিতে হবে, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষের স্বাস্থ্য নিরাপত্তার স্বার্থে লকডাউনকে কার্যকারী করে তুলতে হবে। এছাড়াও 200 কোটি টাকা করোনা ফান্ডের কোথায় গেল, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জবাব দাও। প্রত্যেক বিজেপি নেতাকর্মীরা লকডাউনে যথাযথ নিয়ম মেনেই নিজের বাড়িতে বসেই রাজ্য সরকারের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে বসেছেন। অন্যদিকে করোনা মোকাবিলা, রেশন দুর্নীতি, বিজেপি সাংসদ বিধায়কদের বাধায় 223 নম্বর সল্টলেক বিজে ব্লকে প্ল্যাকার্ড হাতে অবস্থানে বিক্ষোভে বসেন মুকুল রায়। সেখানেও মুকুল রায়ের দাবি, কেন্দ্রের দেওয়া সাধারণ মানুষের জন্য খাদ্যশস্য সকলের কাছে পৌঁছাতে হবে, করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের সঠিক তথ্য দিতে হবে এবং 200 কোটি টাকা যেটা কেন্দ্রের পাঠানো সেই টাকা কোথায় গেল রাজ্য সরকারকে জবাব দিতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে। কোনোভাবে প্রতিবাদ আর অবস্থানে বসেছি, সবাই নিজের নিজের বাড়িতে, বাড়ির পরিসরের মধ্যেই বসবেন, রাস্তায় বেরোবেন না, কোনো স্লোগান ভাষণবাজি হবে না। সেই অনুযায়ী লক্ষ লক্ষ কার্যকর্তা নিজের বাড়িতে বা পরিসরের মধ্যে আশেপাশে বসেছেন। একটা বিষয়ে জানতে চাইছি, পিপিই নিয়ে এবং কিটস নিয়ে বারবার সরকার আলাদা আলাদা তথ্য দিচ্ছে, প্রত্যেক দিন কনফিউশন তথ্য আসছে। মুখ্যমন্ত্রী একরকম বলছেন, চিফ সেক্রেটারি একরকম বলছেন, ওয়েবসাইটে একরকম আছে, তাদের অন্যান্য অফিসার একরকম বলছেন, তাই আমরা বুঝে উঠতে পারছি না সত্যিকারে কত কিটস এসছে, কত র্যাপিড টেস্টের কিটস, কত নর্মাল টেস্টের কিটস, কত পিপিই, কিছুই জানতে পারছি না আমরা। স্যানিটাইজার, মাস্ক, গ্লাভস, এর কোনো হিসাব নেই, আলাদা আলাদা হিসাব আসছে, কারোর সঙ্গে কারো মিলছে না। কারণটা আমাদের সন্দেহ হচ্ছে, যারা এটা সাপ্লাই করছেন তারা এর মধ্যে গণ্ডগোল করছেন, হেরাফেরি করছেন, লুট করছেন, এবং তার মধ্যে টিএমসির বড় নেতার সম্পর্ক আছে। একজন বড় নেতা এমপি তার নিজস্ব আত্মীয় স্বজন সাপ্লাই করছেন, তাই গণ্ডগোল হচ্ছে, কারণ পার্টিকে চাপ দিয়ে, সরকারকে চাপ দিয়ে এই কাজটা করানো হচ্ছে, তার ফলেতে এই ধরনের অব্যবস্থা হচ্ছে। এটা মানুষ জানতে চায় যে এখন অনেকেই মাইন্ডসেট করে রেখেছিলেন হয়তো প্রধানমন্ত্রী লকডাউন তুলে নেবেন বা কিছু বলবেন। প্রধানমন্ত্রী প্রতি মাসে শেষ রবিবার মন কি বাত বলেন, কিছু সমস্যা থাকে, কিছু সম্ভাবনা থাকে, কিছু উৎসাহজনক ঘটনা থাকে, সেটা সমাজের সামনে তিনি তুলে ধরেন। আজকেও করেছেন, যেহেতু লকডাউন চলছে, করোনা ভাইরাসের বিরুদ্ধে আমরা লড়াই করছি, সেটাকে উনি বিশেষভাবে তুলে ধরে সাধারণ মানুষ যে একত্রিত হয়ে লড়াই করছেন, রাজ্য সরকার কেন্দ্র সরকার সমবেতভাবে লড়াই করছেন, সমাজের বিভিন্ন স্তরের যারা সেবা দিচ্ছেন করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য, সমাজের ব্যবস্থা ঠিক রাখার জন্য, সাপ্লাই রাখার জন্য, ব্যাংক হোক, পোস্ট অফিস হোক, সাপ্লাইয়ের কর্মীরা হন, ড্রাইভার হন, পুলিশ হন, যারা যারা কাজ করছেন, আপনারা যারা সাংবাদিক আছেন, মিডিয়ার কর্মী, সবার যে কন্ট্রিবিউশন, সবার যে যোগদান, তার তিনি প্রশংসা করেছেন। আর সবাই যদি যোগদান না দিত আমরা এতটা লড়াই করতে পারতাম না, আটকাতে পারতাম না। কিন্তু লকডাউন উঠবে কি না, আমার মনে হয় সোমবার যে আবার মুখ্যমন্ত্রীদের এবং সর্বদলীয় বৈঠক আছে, সেখানে সবার মতামত নিয়ে সরকার ঠিক করবে। সেটা প্রধানমন্ত্রী এরকম ঘোষণা করা উচিত নয়, তিনি করেননি, সেরকম তার জন্য আমাদের অপেক্ষা করবো, 1 সপ্তাহ সময় আছে, আর সেটা প্রধানমন্ত্রী সেখানে এই ব্যাপারে কিছু বলেননি। বাকি যে সমস্যা, আমার যেটা ব্যক্তিগত ধারণা, যতক্ষণ না এই যে বৃদ্ধি হচ্ছে সংক্রমণ এবং মৃত্যু, সেটা যতক্ষণ না আটকানো যাচ্ছে বা কম করা যাচ্ছে, ততক্ষণ আমার মনে হয় না যে লকডাউন উঠবে। হতে পারে কিছু বিশেষ রাজ্যে, কিছু বিশেষ জেলাতে যেখানে সংক্রমণ নাই, অসুখ নাই, রোগী নাই, সেখানে হয়তো ঢিলা দেওয়া যেতে পারে, কিন্তু মানুষকে ইচ্ছামতো ঘুরে বেড়ানোর, এলাকার বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। হয়তো হটস্পটও হতে পারে কিছু জায়গাকে, জেলা হতে পারে, শহর হতে পারে, আমার মনে হয় তার জন্য 1 সপ্তাহ আমাদের অপেক্ষা করতে হবে। এই যে গ্রোথ রেট, যেভাবে সংখ্যা বেড়ে যাচ্ছে, ভারতবর্ষেও প্রায় 26,000 হয়ে গেছে সংক্রমিত রোগীর সংখ্যা,
মারা প্রায় 700-800-800 উপর হয়ে গেছে, মারা গেছেন। পশ্চিমবাংলায় আমরা দেখছি কয়েকদিন ধরে ব্যাপক বাড়তে আরম্ভ করেছে। এই যে বৃদ্ধি যেটা, সেটাকে যদি আটকানো না যায় তাহলে আমার মনে হয় লকডাউন তোলার প্রশ্ন নেই, কারণ এছাড়া কোনো দ্বিতীয় রাস্তা নাই। সেজন্য আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।